হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি আপনাদের সাথে আমার বাগানে খুব যত্নে বেড়ে ওঠা তাজা তাজা সরিষা শাক দিয়ে সরিষা শাক ভাজি করে দেখাবো। আশা করি নবীনদের কাজে আসবে। দেশে এই শাকটা খুবই অ্যাভেলেবল বাজারে, আর যারা দেশের বাইরে থাকেন যে কোনো ইন্ডিয়ান বা আমেরিকান অথবা চাইনিজ গ্রসারিতে মাস্টার্ড লিফ হিসেবে এই শাকটা কিন্তু পাওয়া যায়, অথবা অনেকে শখ করে গার্ডেনিং করার সময় এই শাকটা উৎপাদন করে থাকেন। আমি আজকে আমার বাগান থেকে তাজা তাজা সরিষা শাক গোড়াসহ তুলে নিচ্ছি। সরিষা শাক দেখতে কিন্তু অনেকটা এরকম হয়। শাকগুলোকে আমি গোড়াসহ তুলে নিয়েছিলাম, তারপর গোড়া কেটে খুব ভালো করে শাকগুলোকে ক্লিন করে নিয়েছি। তারপরে অল্প অল্প শাক নিয়ে ফোল্ড করে এভাবে খুব ভালো করে কুচি করে কেটে নিব, যতটা কুচি করে কাটা সম্ভব। অনেকে এই পর্যায়ে শাকগুলোকে কুচি করে কেটে নেওয়ার পর চিপে চিপে শাকের যে মিনারেলস আছে সব বের করে নিয়ে শাকটাকে কিছুটা ড্রাই করে তারপরে এটাকে রান্না করেন। এতে করে আমার মনে হয় শাকের যত মিনারেলস আছে সবই বের হয়ে যায়। আমি ওই কাজটা না করে আজকে শাক রান্না করব। সব শাকগুলো কাটা হয়ে গেলে আমি একটা ফ্রাইং প্যানে 2-3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, 3টা শুকনো মরিচ আর 6-7টা রসুনের কোয়াকে কুচি করে কেটে ভেজে নিচ্ছি। রসুনটা আর মরিচটা হালকা একটু ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার সব কিছুকে সামান্য একটু ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। শাকে লবণটা প্রথমে একটু কম দিবেন, কারণ শাক শুরুতে অনেক বেশি মনে হলেও পরে কিন্তু চুপসে গিয়ে অনেক কমে যায়। আজ আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছিলাম, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন এই পর্যায়ে আমি শাক দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অর্ধেকটা শাক দিব, যেহেতু আমার প্যানটা একটু ছোট, যখন শাকটা একটু ভেজে নেওয়ার পর একটু নেতিয়ে আসবে তখন বাকি অর্ধেক শাকটা আমি দিয়ে দিব। আর আমি এই রান্নায় ঢাকনা দিয়ে ঢেকে শাকটা রান্না করব না, এতে করে শাকের যে সুন্দর একটা সবুজ রং সেটা নষ্ট হয়ে যাবে না। অলমোস্ট 15-16 মিনিট আমি শাকটাকে রান্না করে নিয়ে এটাকে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল গার্ডেন ফ্রেশ মাস্টার্ড গ্রিন বা সরিষা শাক ভাজি। আশা করছি বিগিনার্সদের আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে ডিফারেন্ট কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।